डॉक्टर जत ताड़ाताड़ि सम्भव ये खाबारगुलो परीक्षा करे एटार रिपोर्ट आमार चाहिए। विकी मोहना बसु देखे आमादेर स्कूल निये जा इच्छे ताई बोलछे आर इंदिरे के निओ। दीप तोर शरीर भालो नेई, तुई एखाने कि करछिस? प्लीज प्लीज गिये रेस्ट ने। कखनो ना, आमि एखानेई थाकबो। আপনাদের মধ্যে এই জঘন্য কাজটা কে করেছেন? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনারা সবাই তো খাবারের দায়িত্বে ছিলেন, তাহলে এই রকম একটা কাজ কে করে হলো? তুমি আমাদের কেন জিজ্ঞাসা করছো? আচ্ছা টেল মি সামথিং, বাচ্চাগুলোর খিদে পেয়েছিল, তুমি ওদের খিদের মুখের খাবারগুলো এরকম ভাবে ফেলে দিলে, আর তুমি বা বুঝলে কি করে যে ওই খাবারগুলোর মধ্যেই কিছু মেশানো রয়েছে? কি করে বুঝলাম সেটা সবার সামনে এক্ষুনি বলে দেব। তার আগে যে প্রশ্নটা করেছি সেই উত্তরটা সরাসরি দিন, কি করে এই কাজটা হলো? ম্যাডাম, খাবারগুলো তো সব আমরা আমাদের দায়িত্বেই রেখেছিলাম, তবে বাইরে থেকে খাবার আনানোর সময় বাইরের কেউ কিছু মিশিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাইছিলাম। আমারও মনে হয় বাইরে থেকে এটা ওদের শরীরে প্রবেশ করানো হয়েছে, হতে পারে খাবারে মিশিয়ে খাওয়ানো হয়েছে, তবে আরেকটু ওভারডোজ হলেই কিন্তু আরো বড় ক্ষতি হয়ে যেতে পারত। হার্টবিট তো একদম নরমাল, পালস রেট একটু বেশি মনে হলেও নরমালি ঠিকই আছে, সমস্যা তো কিছু নেই। আসলে ওনার দেখে যেমন মনে হয়েছিল যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তার কোনো লক্ষণই খুঁজে পাচ্ছি না। এই লোকটা কোনো কারণে প্ল্যান করে এসব করছে না তো? ডাক্তারগুলো পাপানকে কখন ছাড়বে? ওর সঙ্গে তো আমি কথা বলতে পারছি না, আমি বুঝতে পারছি না ওকে এখান থেকে বের করবো কী করে। এক্সেলেন্স অ্যাওয়ার্ড থেকে কাউকে কিছু না বলেই চলে এসেছি, ইন্দিরা যদি খোঁজ করে না পায় তাহলে ও শিওর ডাউট করবে যে আমি এখানেই এসেছি। অলরেডি ও অনিকেতকে ফাঁসিয়ে দিয়েছে, এবার তো আমাকেও ধরার চেষ্টা করবে। আমার আমার এখানে থাকাটা কিন্তু একদম সেফ নয়, কিন্তু পাপানকে এখানে একা রেখে যাবোই বা কী করে? গড, স্যার প্রেশার ঠিক আছে তো? হ্যাঁ প্রেশার তো একদম ঠিক আছে। তুমি যে ইনজেকশনটা বলেছিলাম দিয়েছো তো? হ্যাঁ স্যার। কিছুক্ষণ অবজারভেশনে থাক, তারপর আমি দেখছি। ডক্টর ডক্টর, এই যে পেশেন্ট ভর্তি আছে অনিকেত মিত্র, আমি একবার ওর সঙ্গে দেখা করতে চাই। আমার কথাটা শুনুন আপনি আগে। ও আমার আমার বন্ধুর ছেলে, আমি ছাড়া ওর পৃথিবীতে আর কেউ নেই। ওর আসলে না জীবনে কিছু প্রবলেম আছে, ভীষণ একা। আমি আমি একবার ওর কাছে যেতে চাই, প্লিজ আমাকে অনুমতি দিন প্লিজ। দেখুন, ওনাকে ইঞ্জেকশন দিয়ে অবজারভেশনে রাখা আছে, তবে এই মুহূর্তে ওনার হার্ট অ্যাটাক বা অন্য কোনো বড় রোগের কোনো সিমটম আমরা পাইনি, আপনি টেনশন করবেন না। ইন্দিরা তো ফোনটা ধরছে না, অশো ধরবেই বাকি করে, ও তো ব্যস্ত রয়েছে। অনন্যা চ্যাটার্জি যে এখানে এসেছে ওকে জানানো দরকার। দেখুন, উনি এখন রেস্টে রয়েছেন, এখন ওনার সঙ্গে কথা বলা যাবে না, দু তিন ঘন্টা যাক, তারপরে আপনি এসে কথা বলবেন। তবে আমার মনে হয় ওনার কোনো প্রবলেম হয়নি, অ্যাজ বড় কোনো প্রবলেম ওনার নেই। আসলে ওই হাইপার টেনশান আর নার্ভাসনেস থেকে একটা ব্রেকডাউন হয়েছে। আপনার বান্ধবীর ছেলে কী করতে যাচ্ছিল সেটা একবার ভাবুন, হাসপাতালের ওয়ার্ডের মধ্যে ঢুকে একজন মহিলা পেশেন্টকে খুন করতে যাচ্ছিলেন, আর ধরা পড়ে যাওয়ায় ওনার একটা ইন্টেন্স একটা হাইপার টেনশান কাজ করছে। বাইরে পুলিশ পাহারায় আছে, উনি অসুস্থ হয়ে যাওয়ায় ওনাকে নিয়ে যেতে পারেনি, সুস্থ হলেই ওনাকে থানায় নিয়ে যাওয়া হবে। জি 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 জি, আমি কিছু মেলাতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আমার ওর সঙ্গে কথা বলা খুব দরকার, আপনি প্লিজ অনুমতি দিন। আমি আচ্ছা ঠিক আছে, আমি এখন কথা বলবো না, আমি একবার সামনে থেকে ওকে দেখতে চাই। ঠিক আছে, আপনি যান, আপনি ওনার সঙ্গে কথা বলবেন না আর কোনো ডিস্টার্ব করবেন না। থ্যাংক ইউ।
ইন্দিরা চিন্তা করার কিছু নেই। রিকি স্যার, ওনারা যেরকম বলছেন তাতে খাবারগুলো যে দোকান থেকে আনা হয়েছে সেখানে একবার ভালো করে খোঁজ নিতে হবে। আমার মন বলছে সর্ষের মধ্যেই ভূত আছে। হ্যাঁ রিকি স্যার, আমাদের মধ্যে এমন কেউ আছে যে যে স্কাইলাইন স্কুলের হয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ইন্দিরা সরকার, মোহনা বসু বলেছেন যে এক্সেলেন্স কমিটির কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন। আপনি নাকি আপনাদের স্টুডেন্টদেরকে আর্টিফিশিয়াল এনার্জি বুস্টার দিয়ে এখানে এনেছেন যাতে তারা বেটার পারফর্ম করতে পারে, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখি এসব কি বলছে উল্টোপাল্টো। একজন স্কুলের শিক্ষিকা হয়ে আপনি এরকম একটা কাজ কি করে করলেন? আপনার উপর কি পলিটিক্যাল পার্টির কোনো প্রেসার রয়েছে? প্লিজ জাস্ট স্টপ ইট। বাবান চোখ খোল। বাবান, আমি এসেছি, ঘরে কেউ নেই, বাবান তাকা আমার দিকে। বাবান, তুই এখান থেকে কি করে বেরোবি বলতো? আমার তো খুব টেনশন হচ্ছে বাবান। আমার ওই এক্সেলেন্স অ্যাওয়ার্ডে আমি যদি এখন না যাই তাহলে ইন্দিরা আমাকে খুঁজতে শুরু করবে। বিশ্বাস কর বাবান, তোকে ভিলেন তৈরি করে না আমি ওদের কাছে ভালো সাজার চেষ্টা করেছি, আর ইন্দিরাও কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করেনি। তোকে ধরার জন্য এইভাবে চাল ভাববে আমি তো ভাবতেই পারিনি। বাবান, এবার কি হবে বাবান? বাইরে তো পুলিশ রয়েছে, তুই এখান থেকে বেরোবে কি করে? মা, তুমি আমাকে একটু গার্ড করে ধরো যেন আমায় দেখতে না পায়। আপনি এদিকে এসো। এই জানালাটা দেখতে পাচ্ছো? আমি জানলা দিয়ে ঠিক বেরিয়ে যাবো। পারবি তুই? পারতেই হবে মা। তুমি এখন কম্পিটিশনে যাও, আমি সুযোগ বুঝে ওই জানলা দিয়ে পালিয়ে এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো। বাবান, বাবান এখান থেকে বেরিয়ে না, তুই কিন্তু দেশে থাকবি না, তুই বিদেশে চলে যাবি, নাহলে কিন্তু ওরা ওই ইন্দিরা সরকার কিন্তু তোকে ধরে ফেলবে বাবান। হ্যাঁ মা, যেতে তো হবেই। আর শোনো, যদি কেউ জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসছো, বলবে তোমার বন্ধুর ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তুমি জাস্ট দেখতে এসেছিলে। নাহলে ইন্দিরা সরকার যদি সন্দেহ করে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছো তো? তুমি এখানে এখান থেকে যাও না, যাও। আর মা, আমাকে তো গা ঢাকা দিতেই হবে। তুমি যাও, তুমি যাও এখানে। আমি তাহলে আসছি বাবান, সাবধানে। যা করবি সাবধানে বাবান। আপনার মিডিয়া ট্রায়াল করা বন্ধ করবেন, এখানে একটা ট্র্যাজেডি হয়েছে আর আপনারা আপনারা ব্রেকিং নিউজ করছেন। দুটো বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, তাদের খাবারে কি মেশানো হয়েছে, কেন ওরা অজ্ঞান হয়েছে কিছুই জানা যায়নি। দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। মানে মানে কেন বুঝতে পারছেন না, এখানে একটা ট্র্যাজেডি হয়েছে আর আপনারা। প্লিজ, আমরা তদন্ত করছি, দরকার হলে আমরা পুলিশকেও ইনফর্ম করব, কিন্তু প্রমাণ ছাড়া আপনারা আপনারা আমাদের প্রিন্সিপালকে ইনসাল্ট করতে পারেন না। মানে একজনের কথার ভিত্তিতে একদমই পারেন না। আর ওনাকে ইনসাল্ট করা মানে হলো আমাদের স্কুলকে ইনসাল্ট করা, আমাকে ইনসাল্ট করা, আর এটা আমি সহ্য করব না। এই মানুষটাকেই তো আমি চেয়েছিলাম। ফিউচার ড্রিমস স্টুডেন্টরা ইন্দিরা সরকারের নেতৃত্বে এখানে পার্টিসিপেট করতে এসেছে। সকাল থেকে সবাই এখানে আছে,
আমাদের উপর অনেক ধকল গেছে, সো প্লিজ প্লিজ আমাদের একটু একা ছেড়ে দিন। আর হ্যাঁ, শেষ করার আগে আমি একটা কথাই বলতে চাই, ফিউচার ড্রিম স্কুল এখনো ব্যাক আউট করেনি, এখনো অনেক সেগমেন্টের কম্পিটিশন বাকি, তাই কে জিতবে কে হারবে সেটা সময় বলবে, আর তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। চলুন ইন্দিরা, চলো 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 পাল্টাই।